রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় হল বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ হারলি এমন এক ম্যাচে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ অনেকটা সময় খেলা নিজেদের হাতে রেখেও শেষ পর্যন্ত পারল না সাকিব আল হাসানের দল টান উত্তেজনার এই ম্যাচে শেষ ওভার পর্যন্ত জমেছিল লড়াই একবার ম্যাচ হেলে পড়েছিল বাংলাদেশের দিকে একবার শ্রীলঙ্কার দিকে শেষ পর্যন্ত হাসল শ্রীলঙ্কাই স্বপ্নভঙ্গ হল টাইগারদের দুবাইয়ে আজ শ্রীলঙ্কার কাছে দুই উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় হয়ে গেছে দুই বাংলাদেশ। প্রথম হাসানের আফগানিস্তানের কাছে একশো চুরাশি রানের লক্ষ্য তারা করতে নেমে শেষ দুই ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল মাত্র পঁচিশ হাতে মাত্র পাঁচ উইকেট সেট ব্যাটার কেউই ছিলেন না তাই বাংলাদেশের দিকেই হেরেছিল ম্যাচটি কিন্তু বোলাররা সেই সুযোগ লুফে নিতে পারলেন না অ্যাবাদত হুসেনি ম্যাচে ফিরিয়েছিলেন দলকে সেই অ্যাবাদাতই যেন সব শেষ করে দিলেন উনিশতম ওভারে একটি নো বল সহ সতেরো রান খরচ করেন এই পেসার শেষ ওভারে লঙ্কানদের দরকার পড়ে মাত্র আট রান শেখ মেহেদিয়াসান প্রথম বলে এক দিলেও পরের বলই বাউন্ডারি হজম করেন দ্বিতীয় বল তো করে বসেন নৌ দুই রানের সঙ্গে এক রান যোগ হয়ে জয় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার